আমরা দেখতে দেখতে হিমছড়িতে পৌঁছে গেছি। অসাধারণ, মানে অসাধারণ দৃশ্য। ইয়া ওয়া, দেখুন কি চমৎকার! ও, তুমি মিস করলে আবারও। তোমার জন্য অ্যাকচুয়ালি আসা হয়েছে গতবার কক্সবাজার। সময় স্বল্পতায় আমরা খুব একটা সময় স্পেন্ড করতে পারি নাই, তো ইনশাল্লাহ আবার আসবো এবং অবশ্যই তোমাকে নিয়েই, এর আগে একা আর আসবো না। তো প্রস্তুতি নাও, আমিও প্রস্তুত নিচ্ছি। দেখো, ইনানিতে, ইনানি না, অ্যাকচুয়ালি হিমছড়িতে আমি, তুমি আর আমি, বা আমরা যখন আসছিলাম তখন এই যে এটার ভিতরে অ্যাকচুয়ালি ওই যে উপরে যে পাহাড়টা দেখা যাচ্ছে, এই পাহাড়টাতে বা ওই উপরে মানুষ দেখা যাচ্ছে, এখানেই মূলত আমরা উঠছিলাম। ক্যামেরাতে হয়তো দেখা যাচ্ছে কিনা, জুম করলে দেখা যাবে। তো ওইখানে দাঁড়িয়ে আমরা কিছু ছবি তুলি। তো এখন যেখানে দাঁড়ানো আছি, ওই যে আমাদের লোকজন, তো ঠিক এখানে আমরা দাঁড়াতে পারিনি। তো ইনশাল্লাহ আশা করি যে এরপরের বার এখানেও আমরা সময় নিয়ে আসব এবং অবশ্যই ঘুরে ঘুরে দেখব এবং আমাদের ওয়াসিফকেও নিয়ে আসব। অনেক সুন্দর, অনেক, মানে কক্সবাজারের মধ্যে ওইখানে তো অনেক মানুষ থাকে, একদম সমুদ্রটা ওইভাবে শব্দ, ঢেউ শব্দটা শোনা যায় না। এখানে অ্যাকচুয়ালি ঢেউয়ের শব্দটা, স্রোত, এটাও আমরা শুনতে পাই। চমৎকার জায়গা। যেহেতু রাস্তা ফাঁকা, একটু স্পিডিং করে আসছি, খুব একটা সময় লাগে নেই।